Audio Jungle. আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌরপিতা স্বপন নন্দীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন হরিণখোলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান লাল্টু খাঁ। লাল্টু খাঁ প্রকাশ্যে বলেন, 2011 সালে আরামবাগের মাটি ছিল মমতা ব্যানার্জির মাটি, কিন্তু আজ স্বপন নন্দীর নেতৃত্বে দল হেরেছে। আরও কি বললেন সেই বিষয়ে বিস্তারিত দেখাব শুধুমাত্র নিউজ অগ্নির পর্দায়, সঙ্গে থাকুন। দেখুন, সত্যি কথা বলতে দলের কোনো কথাই আমাকে মিডিয়ার সামনে বলতে ইচ্ছা করছে না, খুব যন্ত্রণার মধ্যে আছি। যে বি প্র্যাকটিক্যাল যেটা আজকে আমাদের দলের সম্মেলন ছিল, আমরা রীতিমতো একটা বেসরকারি পাম্প আছে সান্তা মোড়ে, সেই পাম্পে প্রায় 400 বাইক নিয়ে আমরা তেল ভরে সম্মেলনে যাচ্ছিলাম। পরবর্তী সময় যা আমরা, মানে আমি কোনো লবির হয়ে বলছি না, এই যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেখানে সবাই ছিল, সেই জায়গাতে যখন আমরা যাওয়ার পথে দুজন তিনজন কর্মীরা পিছনে থেকে যায়, তাদেরকে এলোপাথাড়ি মারধর করে, বাইকগুলো ভাঙচুর করে দেয়। কারণটা কি, রিজনটা কি, আমি জানি না। দেখুন, আমি হরিণখোলা নিয়ে কী হচ্ছে এটা আন্ডার ইনভেস্টিগেশনে পার্ট আছে, বড়বাবু এসছেন, এসডিপি সাহেব এসছেন, ওনারা দেখে নেবেন, যে দোষী হবে সে শাস্তি পাবে, এতে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু আমার দলের কাছে হাত জোড় করে যেটা বলার আছে, যে দেখুন, আজকে না বলে থাকতে পারছি না যে আরামবাগটা আজকে শক্ত ঘাঁটি ছিল 2011-তে মমতা ব্যানার্জির, সেই শক্ত ঘাঁটিটাকে শেষ করে দিল আজকে আমাদের কয়েকজন নেতা মিলে। তার অন্যতম মুখ যদি কেউ থাকে সেটা স্বপন কুমার নন্দী। আজকে স্বপন নন্দীর নেতৃত্বে আজকে আরামবাগ বিধানসভা হেরেছে, সেটা আরামবাগ বিধানসভার যিনি ক্যান্ডিডেট ছিলেন উনিও দলকে নিশ্চয়ই রিপোর্ট করেছে। আজকে প্ল্যান মাফিক 19-এ যেটুকু ফল খারাপ হয়েছিল সেটা ইগো করে একমাত্র স্বপন নন্দীর ভেতর থেকে খেলা যে অভ্যাসটা, উনি যে মুখে মিষ্টি মিষ্টি কথা বলে না, ভেতরে ততটাই মিশ্রির ছুরি পোষেন, সেই মিশ্রির ছুরির জন্য আজকে এমপি সিটটাও আমরা অনেকটা দুর্বল হয়েছিলাম। তারপর 19-21-এ আমাদেরকে হারিয়েছে। আজকে উনি চেয়ারম্যান হতে পারেননি বলে আরামবাগ পৌরসভাকে পুরো নিস্তব্ধ করে রাখার চেষ্টা করছেন লবিবাজি করে, যাতে কোনো রকম ডেভেলপমেন্ট না হয়, সমীর দা করতে না পারে। এরপরেও আর নতুন করে দলকে আমার কিছু বলার নেই, দলের কাছে আমি হাত জোড় করে বলছি, এবারে শিশির সরকারকে কী কারণে জানি না এইভাবে মিসগাইড করে, শিশির সরকার নিজস্ব কোনো সিট ডাড়া নেই। এই স্বপন নন্দী যারা যে এলাকাগুলো ওর সঙ্গে মাথা বেঁধছেন না, যারা টেন্ডারে ওকে পয়সা দিচ্ছে না, যাদের জিপি থেকে ওর তোষামতি করছে না, মানে তৃণমূল কংগ্রেস কে করে এটা বড় কথা নেই, উনি মুখে বলেন যে বিজেপির সঙ্গে লড়াই করতে হবে, উনি হলেন বিজেপির সব থেকে বড় দালাল। আজকে কারা ভাঙচুর করলো? আজকে একদম স্বপন নন্দীর নেতৃত্বে, স্বপন নন্দীর মেয়ের টিউশন মাস্টার কৃপাময় সামন্ত, পার্থ হাজারি স্বপন নন্দীর পেটের ছেলে যে পারভেজ রহমানের সঙ্গে, 1921 পার্থ আইয়ব কিপা, আমি যদি ভুল বলি দল একটু ইনকোয়ারি করুক, যখন দাদার অনুগামী তখন আমরা, যখন দাদার অনুগামী তখন আমরা বুথে দাঁড়িয়ে যখন দাঁতে দাঁত দিয়ে লড়াই করছি সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে, তখন এই ছেলেগুলো পারভেজ রহমানের সঙ্গে যে কাঁথিতে গিয়ে জয়েন্ট করলো এবং